গতকাল থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছুক আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে মনোনয়ন ফর্ম বিতরণ শুরু করেছিল। আজ ছিল দ্বিতীয় দিন। আজ দ্বিতীয় দিনে বাংলাদেশ আওয়ামী লীগের এই কেন্দ্রীয় কার্যালয় হতে মোট নমিনেশন ফর্ম বিতরণ করা হয়েছে 1180টি। মোট 1180টি নমিনেশন ফর্ম বাংলাদেশ আওয়ামী লীগের এই কার্যালয় হতে বিতরণ করা হয়েছে। এর বাইরেও আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগ প্রথমবারের মতো অনলাইনেও নমিনেশন ফর্ম বিতরণ করার সুযোগ দিয়েছে এবং আজকে অনলাইনে 32 জন নমিনেশন ফর্ম সংগ্রহ করেছে। 1180 সরাসরি এসে এই কার্যালয় হতে নমিনেশন ফর্ম সংগ্রহ করেছেন, অনলাইনে সংগ্রহ করেছেন 32 জন। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। এবং আমাদের যারা আজকে এখানে এসে আমাদের মনোনয়ন ফর্মের মূল্য হচ্ছে 50,000 টাকা, 1180টি ফর্মের বিপরীতে বাংলাদেশ আওয়ামী লীগের আজকে আয় হয়েছে 5,90,00,000 টাকা। 5,90,00,000 টাকা। এর বাইরে অনলাইনেও আরো 32টি নমিনেশন ফর্ম জমা হয়েছে, সেই বাবদ আমরা পৃথকভাবে ইলেকট্রনিক ট্রানজাকশনের মধ্য দিয়ে 16,00,000 টাকা আয় করেছি। জাতীয় সংসদ নির্বাচন নয়, বিভিন্ন ধরনের স্থানীয় সরকারের উপনির্বাচনেও আমরা এই ধরনের মনোনয়ন প্রত্যাশীদের বিপুল সংখ্যক আগ্রহী নেতৃবৃন্দের তালিকা আমরা দেখেছি। আমরা মনে করি যে সংগঠনের জনপ্রিয়তা এবং জনগণের সাথে আওয়ামী লীগের সম্পৃক্ততা বৃদ্ধি পাওয়ার কারণেই আওয়ামী লীগের যে একটি ঐতিহ্যগত গণমুখী চরিত্র এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সফলভাবে যে রাষ্ট্র পরিচালনার যে চ্যালেঞ্জ সেটা আমরা সঠিকভাবে মোকাবেলা করার কারণেই আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকে আগ্রহী হয়েছেন এবং আমরা দেখতে পেয়েছি গত 2 দিনে প্রায় 2,000-এর বেশি মনোনয়ন ফর্ম আমরা বিতরণ করেছি। আরও 2 দিন রয়েছে, আমরা প্রত্যাশা করি যে সমসংখ্যক যাচ্ছি আরও বেশি আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আওয়ামী লীগের মনোনয়ন পেতে চান তারা আসবেন এবং আমাদের দলীয় মনোনয়ন তারা সংগ্রহ করবেন।